আগের দিনে যে ভিডিওটা সেটাতে আমি বলেছিলাম যে বডি বিল্ডিং করার জন্য এবং মাসল বিল্ডিং করার জন্য ডায়েট এবং ওয়ার্কআউট দুটো 50-50 রোল পালন করে। তো সেই হিসাবে আমি আগের দিন যেটা করি ভিডিওটা করছি সেটা হচ্ছে হাউ টু বিল্ড মাসল বা পেশি কীভাবে বাড়ানো যায়। আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা হচ্ছে কি ধরনের মিল খেলে আমরা মাসল আমরা বেশি পরিমাণে ডেভেলপ করতে পারি। সো আগের দিনের ভিডিওতে আমি এই কথাটাও বলেছিলাম যে মাসল বিল্ডিং করতে গেলে সবচেয়ে প্রথম আমাদের যে পয়েন্ট হচ্ছে সেটি হচ্ছে একটি হেভি ব্রেকফাস্ট। আমরা অনেক সময় এই ব্রেকফাস্ট স্কিপ করি, ডাইরেক্ট ল্যাঞ্চে যাই বা ব্রেকফাস্টে লাইট কিছু করি, কিন্তু যদি আমি বডি বিল্ডিং করতে যাই তাহলে আমার ব্রেকফাস্ট স্কিপ করলে হবে না, তখন আমাকে একটা হেভি ব্রেকফাস্ট অবশ্যই আমাকে নিতে হবে। সেই হেভি ব্রেকফাস্টের জন্য আমি কিছু কিছু আইটেম হয়, কিছু কিছু মেনু আছে যেগুলো আমি সিলেক্ট করছি, আমি নিজে টেস্ট করেছি। সেই মেনুগুলির মাধ্যমে আমি আপনাদেরকে বলতে চাই যাতে আপনারাও সেই মেনুগুলি ফলো করে একটা ভালো বডি পেতে পারেন এবং মাসল বিল্ডিংয়ের ক্ষেত্রে একটি ভালো রেজাল্ট পেতে পারেন। তো এই ভিডিওটাতে আমি ব্রেকফাস্টের জন্য কোনো ছোট ছোট কোনো মিল বা আইটেমের নাম না করে আমি ফুল মিলের ডিটেলসে বলবো, কারণ ছোট ছোট মিল আমাদের ব্রেকফাস্টে কোনো কাজে লাগবে না। আমাদের সবসময় হেভি ব্রেকফাস্ট দরকার, হেভি ব্রেকফাস্টের জন্য ফুল মিল দরকার। তো সেই ফুল মিল যদি আমাদের পেতে হয় তাহলে আমাকে কতগুলি যে আইটেম আছে বা মেনুর মধ্যে যতগুলি আইটেম আছে সেই কত অনেকগুলি আইটেমের একটি কম্পোজিশন করে আমাদের ব্রেকফাস্টে নিতে হবে। যেমন সেই ব্রেকফাস্টের মধ্যে ফার্স্ট হতে পারে ওট মিল উইথ প্রোটিন সাপ্লিমেন্ট। তো প্রোটিন সাপ্লিমেন্ট সাথে চকলেট ফ্লেভার হোক, ব্যানানা ফ্লেভার হোক, অ্যাপেল ফ্লেভার হোক, সেটি যদি আমি ওটসের সাথে নিই তাহলে আমার সেটা বডি খুব বেশি পরিমাণে কাজে লাগে এবং আমাদের শরীরের যে প্রোটিনের যে নেসেসিটি সেটাও খুব বেশি মাত্রায় পূরণ করা যায়। সেকেন্ড মিল হলো স্ক্র্যাম্বেলড এগস উইথ বাটার টোস্ট। তো বাটার টোস্ট আমরা যে কোনো ইজিলি অ্যাভেলেবেল সব জায়গাতে আমরা পেতে পারি বা আমরা তৈরি করতে পারি, বাটার এবং যে ব্রেড সেটা সব জায়গাতে আমরা পেতে পারি। আর স্ক্র্যাম্বেলড এগ, স্ক্র্যাম্বেলড এগ বানানোর মেনুটা আপনারা ইউটিউব থেকে বা গুগল থেকে আপনারা পেয়ে যাবেন। তো স্ক্র্যাম্বেলড এগ আর বাটার টোস্টের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিনের যে চাহিদা সেটা পূরণ করতে পারি। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে, বডি বিল্ডিংয়ের সময় ব্রাউন ব্রেড যদি আমি হোয়াইট ব্রেডের পরিবর্তে ব্যবহার করি তাহলে সেখানে আমি খুব তাড়াতাড়ি আরও ভালো রেজাল্ট পাবো। থার্ড আইটেম হচ্ছে পনির পরোটা। তো পনির হলো প্রোটিনে ভরপুর এবং পরোটা যেহেতু হুইট থেকে তৈরি হয় তার জন্য আমাদের যে কার্বসের ইনটেক আর ফ্যাটের ইনটেক সেটাও একটা লিমিট পর্যন্ত পূরণ করা যায়। প্লাস প্রোটিন, এটা এই খাবারটা প্রোটিনে রিচ হওয়ার জন্য আমাদের যে প্রোটিনের যে নেসেসিটি সেটাও খুব বেশি খুব তাড়াতাড়ি পূরণ হতে পারে। আর লাস্ট আইটেম হচ্ছে এগ হোয়াইটস। তো এগ হোয়াইটস খুব খেতে খুবই বিশাল হবে, ডিমের কুসুম ছাড়াই শুধু আমাদের ডিমের যে শতাংশটা সেটা আমাদেরকে নিতে হবে, সেটি শুধুমাত্র প্রোটিনে ভরপুর, কারণ কুসুমে কোলেস্ট্রল থাকে। কুসুম দুটো সারাদিনে দুটো বা তিনটে পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার বেশি যখনই হবে তখন সেখানে আমাদের কোলেস্ট্রলের পরিমাণটাও বাড়বে। কিন্তু যদি আমাকে এগ হোয়াইটস নিতে হয় তাহলে দুটো বা তিনটে এগ হোয়াইটসে আমাদের যে সকালে প্রোটিনের যে ইনটেক করার ক্যাপাসিটি বা আমাদের নেসেসিটি সেটা পূরণ হবে না। সেই জন্য আমাকে এগ হোয়াইটস নিতে গেলে মিনিমাম 5-6টা এগ, ফুল এগের যে হোয়াইট সেই হোয়াইট পার্টটা আমাদেরকে ব্রেকফাস্ট হিসেবে নিতে হবে। এবং এগ হোয়াইটসের সঙ্গে আমি অন্য ধরনের কোনো খাবার সেটাতে সাথে অ্যাড করতে পারি, যে এবং সেই খাবারটা যাতে ফ্যাট এবং কার্বে অনেক কম থাকে, অর্থাৎ কার্বোহাইড্রেট এবং ফ্যাট যাতে অনেক কম পরিমাণে থাকে সেই জিনিসটা আমাদেরকে ভেবে দেখতে হবে। নেক্সট পয়েন্ট বা সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্ন্যাক্স। তো আমি যদি ব্রেকফাস্ট খুব সকালে করি এবং তারপর যদি ডিরেক্ট লাঞ্চ করি তাহলে সেখানে অনেকটা টাইম গ্যাপ থাকে, সেই টাইম গ্যাপটা আমাকে বিভিন্ন ছোট ছোট মিলের মাধ্যমে সেটাকে আমাকে ফিল আপ করতে হবে। সেই জন্য আমার দরকার স্ন্যাক্স। তো স্ন্যাক্স কীরকম হবে? স্ন্যাক্সও হবে প্রোটিন রিচ, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোটিন বার, বা আমি ওয়ান ফুল শেকার বোটল অফ প্রোটিন এটাও আমি নিতে পারি, বা আমি বিভিন্ন ধরনের প্রোটিন রিচ বিভিন্ন যে কুকিজ হয়, বিস্কুট হয়, বা বিভিন্ন ধরনের যে প্রোটিন বার যেগুলো আমরা মার্কেটে পেয়ে থাকি সেই প্রোটিন বারগুলো আমরা খেয়ে আমাদের স্ন্যাকের যে নেসেসিটি সেটা আমি ফুলফিল করতে পারি। এবং যদি আমি দুটো হেভি মিলের মাঝে যদি আমি কোনো স্ন্যাক না রাখি তাহলে আমাদের যে টাইম গ্যাপটা খুব বড় হয়ে যায় এবং সেই বড় টাইম গ্যাপের জন্য আমাদের শরীরের যে প্রোটিনের যে নেসেসিটি থাকে সেটা আমাদের পূরণ না, তার ফলে মাসেল গ্রোথ খুব তাড়াতাড়ি হয় না, লেট হয়। থার্ড পার্ট হচ্ছে লাঞ্চ। তো লাঞ্চ আমরা সাধারণত বাঙালিরা ভাতের সাথেই করে থাকি এবং ভাতের সাথে বিভিন্ন ধরনের শাকসবজি বা মাছ মাংস এবং শেষে দই বা চাটনি ইত্যাদি জিনিসগুলো নিয়ে থাকি। কিন্তু আমাদের বডি বিল্ডিং যদি আমরা বডি বিল্ডিংয়ের প্রতি অবসেসড হয়ে থাকি তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে লাঞ্চ আমাদের হবে খুবই লিমিটেড এবং একটা লিমিটের পর আমি সেই লাঞ্চের পরিমাণটা আমাকে আস্তে আস্তে কমাতে হবে। কারণ লাঞ্চ আমরা যেটা খাই খুব বেশি পরিমাণে ভাত খাই, তার সঙ্গে শাকসবজি বা সামান্য
মাছ মাংস আমিষ জাতীয় খাবার খাই, কিন্তু বডি বিল্ডিং এর ক্ষেত্রে এই রুটিনটা মানলে হবে না। বডি বিল্ডিং এর ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আমি লো ফ্যাট এবং লো কার্বস রাখবো, বেশি পরিমাণে আমি সেখানে প্রোটিন রাখবো। সেখানে ভাতের সাথে যতটা পরিমাণ আমি ভাত নিচ্ছি সেই ততটা পরিমাণ আমাকে সবুজ শাকসবজি, যে কোনো শাকসবজি নেই, সবুজ শাকসবজি আমার ততটা পরিমাণ দরকার। কারণ সবুজ শাকসবজিতে মিনারেলস, ভিটামিনস প্লাস প্রোটিন থাকে, যা আমাদের বডি বিল্ডিং প্লাস মাসেল ফাইবার তৈরি করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। এর সাথে আমি বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাবার যেমন ডিম, মাছ, মাংস প্রভৃতি আমি খেতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে এটা মাথায় রাখতে হবে যে জিনিসটা আমি খাই সেটার জন্য প্রোটিন রিচ হয় এবং অনেক ফাইবারে পূর্ণ, এবং সেই তার সঙ্গে যে খাবার থাকে সেটা যেন খুব ফাইবারে পূর্ণ হয়। তো আমি যদি ভাতের সাথে সেখানে মাংস খাই বা চিকেন হোক মাটন হোক, আমাকে সেটা মাথায় রাখতে হবে যাতে তার মধ্যে তেল মশলা বা যে কোলেস্টেরল লেভেলটা যাতে খুব পরিমাণে লো হয়, সেটা যেন একটু সিদ্ধ করে রাখা হয় যাতে তার মধ্যে যে প্রোটিনে ম্যাক্সিমাম প্রোটিনটা আমি যেন তার কাছ থেকে আমি পেতে পারি। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি আমি চিকেন খাই দুপুরে লাঞ্চের সাথে, সেই চিকেন চিকেন ব্রেস্ট বলে, সেই চিকেন ব্রেস্ট যেন আমি আমার মিলের মধ্যে ইনক্লুড করি, যাতে কারণ চিকেন ব্রেস্টের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রোটিন আছে চিকেনের পুরো বডির থেকে। তো লাঞ্চের পর এবার আসছে ইভিনিং স্ন্যাক। তো ইভিনিং স্ন্যাক যেটা সেটা মর্নিং স্ন্যাকের মতো, সো এটার ব্যাপারে আমি আরো বেশি কিছু এক্সপ্লেন করছি না বা ডিটেলসে যাচ্ছি না, আমি এখানে ডাইরেক্ট চলে আসছি ডিনারে। তো ডিনার ডিনার হলো এমন একটা সময় যার পরে আমাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই জন্য আমাকে মাথায় রাখতে হবে ডিনারটা এমন হবে যে জিনিসটা আমার খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হবে এবং সকালে যখন আমার খিদেটা পাবে তখন যেন সেটা প্রপার খিদে পায়। সেই জন্য আমাকে ডিনারে সবসময় রাখতে হবে যে বেশি পরিমাণে কার্বস যেমন ভাত রুটি ইত্যাদি না খেয়ে বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খেতে। তো রাত্রেবেলায় যদি বেশি পরিমাণে কার্বস জাতীয় খাবার খাই তো সেই কার্বস আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জমা হয়, তার ফলে আমাদের শরীরে ফ্যাট বাড়ে, যে ব্লোটেড বডি দেখা যায়। সেই জন্য আমাকে মাথায় রাখতে হবে রাত্রেবেলায় যে আমি ডিনারটা খাচ্ছি সেই ডিনারটা যেন শুধুমাত্র প্রোটিন রিচ হয়, সেখানে যদি আমি কার্বস বা ফ্যাট যদি নাও খাই তাতেও আমার কোনো ধরনের কোনো অসুবিধা নেই। রাত্রেবেলায় শুধুমাত্র আমি প্রোটিন জাতীয় বিভিন্ন খাবার সেগুলো আমি রাত্রেবেলায় খেতে পারি। তো রাত্রেবেলায় প্রোটিন জাতীয় খাবারের মধ্যে আমার বেসিক্যালি চিকেনটা অ্যাভয়েড করাই উচিত। চিকেন ছাড়া আমি সেখানে ফিশ, বিভিন্ন ধরনের ফিশ আছে যেগুলো লো ফ্যাট কিন্তু হাই প্রোটিন, সেই ধরনের ফিশ আমি রাত্রেবেলায় খেতে পারি, বা আমি এগস খেতে পারি বা মিল্ক খেতে পারি বা প্রোটিন শেক খেতে পারি। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যাতে আমার রাত্রেবেলায় ডিনারে মিলের মধ্যে ফ্যাট আর কার্বোহাইড্রেট যেন সবচেয়ে লো হয়, বা যদি নাও থাকে তাতেও কোনো প্রবলেম নেই। তো এটা তো গেল মিল প্ল্যানের কথা, কিন্তু বডি বিল্ডিং এর সময় এমন কিছু কিছু খাবার আছে যেটা সম্পূর্ণরূপে আমাদেরকে অ্যাভয়েড করে চলা উচিত। সেই কিছু কিছু খাবারের লিস্ট আমি এইখানে দিয়ে রাখছি। তো এই সমস্ত খাবারগুলো বডি বিল্ডিং এর সময় আমাদের 100% অ্যাভয়েড করা উচিত, কারণ যদি আমি এই খাবারগুলো অ্যাভয়েড না করি তাহলে আমার বডি একটা একটা লিমিটের পর কিন্তু আর গ্রো করবে না। সেই জন্য এই সমস্ত খাবারগুলো আমাকে যত শীঘ্র সম্ভব তত শীঘ্র আমাকে অ্যাভয়েড করা দরকার, কারণ এই খাবারগুলো আমাদের বডির যে ফ্যাট আছে ফ্যাট বাড়ায়, বডি ডাইজেস্ট সিস্টেমের প্রবলেম করে এবং বিভিন্ন ধরনের আরও নানা সমস্যা দেখা যায় এই ধরনের খাবার বেশি পরিমাণে খাওয়ার জন্য। খুব কম পরিমাণে খাওয়া যেতেই পারে এই ধরনের খাবার, কিন্তু তার জন্য আমাদের একটা সেপারেট দিন ঠিক করতে হয় যে দিনে আমি খাবারগুলো খাবো, কিন্তু সেই সঙ্গে আমি এই খাবারের পরে যতটা পরিমাণ ক্যালোরি আমার মধ্যে ঢুকছে সেই পরিমাণ ক্যালোরি যাতে আমি সেই দিনেই খরচা করতে পারি, সেই জিনিসটা মাথায় রেখে আমি খাবারগুলো খেতে পারি। কিন্তু আমি যদি পার্সোনালি সাজেস্ট করি তাহলে আমি বলবো যে এই খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো, সপ্তাহে একদিন বা মাসে টোটাল দুদিন এইভাবে বা এই দু এক দিনের মতো করে আমি এই খাবারগুলো খেতে পারি, খুব একটা লিমিটেড মাত্রা পর্যন্ত। খুব বেশি পরিমাণে যদি খাই তাহলে কিন্তু আমাদের বডি বিল্ডিং এর যে ইচ্ছাটা থাকবে সেটা কিন্তু পূরণ কোনোদিনই হবে না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে আমি যত ধরনের খাবার খাই যে ধরনের খাবার খাই, প্রোটিন রিচ খাবার খাই, লো ফ্যাট লো কার্বের খাবার খাই, কিন্তু এই জিনিসটা যতক্ষণ না মাথায় রাখবো ততক্ষণ আমি যে ধরনের ডায়েট প্ল্যান করে করি যত ভালোই না এক্সারসাইজ করি আমার বডি বিল্ডিং এর যে ইচ্ছে সেটা কোনোদিনই পূরণ হবে, সেটা হচ্ছে আমার ডেলি ওয়াটার ইনটেক। তো আমার ডেলি ওয়াটার ইনটেক যতক্ষণ না খুব বেশি পরিমাণে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি যে ধরনের খাবার খাই সেটার থেকে আমি সম্পূর্ণরূপে যে পুষ্টিমূল্য পাচ্ছি সেটা কিন্তু আমি পাবো না। তার জন্য আমাদের মাসেলের যে রিকভারি সেটা খুব স্লো হবে এবং আমাদের মাসেল খুব কম বিল্ড করবে। সেই জন্য আমাদের সবসময় প্রতিদিনই উচিত আমাদের যতটা পরিমাণ প্রতিদিন জল খাওয়া উচিত সেই পরিমাণ জল আমাকে খেতে হবে, এবং পারলে আর একটু বেশি পরিমাণ খেতে হবে, কিন্তু কোনোভাবেই কম পরিমাণ জল খেলে আমাদের শরীরে যে এক্সেস প্রোটিনটা থাকে তার জন্য বিভিন্ন প্রোটিন ঘটিত বিভিন্ন ধরনের রোগ যেমন গাউট এই ধরনের রোগগুলো হতে পারে, সেই প্রোটিনটাকে সম্পূর্ণরূপে ইউটিলাইজ করার জন্য আমাদেরকে খুব বেশি পরিমাণে জল খেতে হবে।
সো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটা সবাই কাছে ভালো লাগবে, সবাই কাছে ইনফরমেটিভ মনে হবে। যেহেতু আমি ভিডিওটা বাংলায় করছি এবং বাঙালিদের জন্যই করছি, তাহলে সেই জন্য আমি খাবারের যে সমস্ত আইটেমগুলো সেগুলো আমি বাঙালির বিভিন্ন পদ বা বাঙালির বিভিন্ন আইটেমগুলোকে মাথায় রেখে করলাম। আরও বিভিন্ন ধরনের খাবার যে যার মাধ্যমে খুব তাড়াতাড়ি খুব ফাস্ট বডি বিল্ডিং করা যায়, কিন্তু সেই সমস্ত খাবার আমাদের এখানে নাও চলতে পারে, আমাদের পছন্দ না হতে পারে। খাবারগুলো যাতে আমাদের পছন্দ মতো হয়, আমাদের রুচি মতো হয়, সেই কথা ভেবেই আমি এই ভিডিওর যে আইটেমগুলো সেগুলো আমি সেট করেছি। কারণ যতক্ষণ না আমি খুশি মনে, খোলা মনে আমি আমার খাবারটা নেবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মনটা খুশি হবে না। এবং মন যতক্ষণ না খুশি হবে, তখন সেই যে মনের যে খুশি যে রিফ্লেকশন সেটা আমার বডিতে দেখা যাবে না। সেই জন্য আমি যে খাবারটাই খাবো সেটি আমাকে ভাবতে হবে যে আমি খুব ভালো মনে খাচ্ছি। তো সেই জন্যই আমি আমাদের পছন্দ মতো বিভিন্ন খাবারের মধ্যে থেকে আমি এই ডায়েট প্ল্যানটা রেডি করেছি। সো গাইস, ভিডিওটি ভালো লাগে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং পরের ভিডিওটির জন্য অপেক্ষা করবেন।